আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স আপনারা আমার ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন যে পর্তুগালে সহজে কীভাবে যাওয়া যাবে আজকের ভিডিও টপিকটা হচ্ছে পর্তুগাল কীভাবে সহজে যাবেন সহজে আপনারা এন্ট্রি নিতে পারবেন এই বিষয়ে কথা বলবো কারণ হচ্ছে যে পুরো ইউরোপ জুড়ে পুরো ইউরোপের মধ্যে বা সেন্জেন কান্ট্রি ছাব্বিশটা দেশের মধ্যে পর্তুগাল এমন একটি দেশ যেই দেশ যেই দেশে আপনারা বৈধভাবে যান আর অবৈধভাবে যান যেভাবে যায় না কেন যে কোনো দেশের সিটিজেন তারা সেখানে বৈধতা নিতে পারে বা তাদেরকে সেই দেশের সরকার বৈধ করার সুযোগ দিচ্ছে বা এসাইলাম অ্যাপ্লাই করার সুযোগ দিচ্ছে খুবই মানে খুবই খুবই ভালো একটা দেশ আমি মনে করব বর্তমানে পর্তুগাল এই জন্য সবাই যেতে ইচ্ছুক পর্তুগালে যেই কোনো সিটিজেন বা যেই কোনো দেশের মানুষ অন্তত ইউরোপে কোথাও যদি জায়গা না পায় কোথাও যদি থাকতে না পারে অন্তত পর্তুগালে এসে তারা ঠাই নেয় পর্তুগালে এসে আশ্রয় নেয় সে যে ইউরোপের যেই কোনো দেশের ভিসা নিয়ে যাক না কেন বর্তমানে সেখান থেকে সবাই চলে আসছে বা চলে আসতেছে কোথাও যদি সুবিধা না করতে পারে ম্যাক্সিমাম লোক চলে আসে পর্তুগালে কারণ পর্তুগাল এমন একটি দেশ সেখানে বৈধতা পাওয়া যায় সো আজকে এই ব্যাপারে কথা বলবো আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে যে পর্তুগালে কিভাবে যাবেন পর্তুগালে সহজে কীভাবে যাওয়া যায় কারণ আমাকে অনেকে কমেন্টস করছে ভাই আমি পর্তুগালের ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম আমি রিফিউজ হয়ে গেছি আমার ভিসা পর্তুগালে টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম কারণ হচ্ছে যে পর্তুগালে সবাই যেতে চায় পর্তুগালে কিন্তু মাল্টার মতো কিন্তু ওয়ার্ক পারমিট অ্যাভেলেবেল নেই সেই জন্যই পর্তুগালে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছে মানুষ মালটা যাচ্ছে অ্যাভেলেবেল কারণ মালটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট হচ্ছে অ্যাভেলেবেল সেই জন্য মালটা ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছে কিন্তু পর্তুগালে যারা যেতে চাচ্ছেন বা পর্তুগালে ডাইরেক্ট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা পর্তুগালের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না পর্তুগালে যেতে হলে সুন্দর একটা ওয়ে আছে সেটা আপনারা জানেন পর্তুগাল সেনজেন কান্ট্রি ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ আপনি যদি পর্তুগালে যেতে চান তাহলে আপনি মনে করেন যে ছাব্বিশটা দেশ মিলিয়ে হয়েছে হয়েছে ঠিক আছে ইউরোপের ছাব্বিশটা দেশ মিলে তার ভিতরে পর্তুগাল আছে সো আপনি আপনাকে যে পর্তুগালের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এমন কোনো কথা নেই আপনি পর্তুগালের ট্যুরিস্ট ভিসা ছাড়া আপনি নেদারল্যান্ড ফ্রান্স গ্রিস ইটালি স্পেন যেই কোনো দেশের তারপরে ল্যাটভিয়া লিথুয়ানিয়া লিস্টাইন সুইজারল্যান্ড এইসব দেশের যে কোনো সব দেশের ভিসাগুলো দিচ্ছে খুব ইজিলি কারণ পর্তুগালের টুরিস্ট ভিসা বাংলাদেশের সিটিজেনদের জন্য একেবারে বললেই না একেবারে মানে খুবই খুবই রেশিও একদম কম ঠিক আছে হয়তো হান্ড্রেডের মধ্যে হয়তো এইটি ফাইভ বা এইটির পার্সেন্ট লোক রিফিউজ হয় বাকিরা হয়তো টুরিস্ট ভিসা পায় তো আমি আপনাদেরকে বলবো কারণ পর্তুগাল ট্যুরিস্ট ভিসা তারা জানে বোঝে যে আমাদের স্পেশালি আমাদের বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করে পর্তুগালের ট্যুরিস্ট ভিসার জন্য ঠিক আছে তারা বোঝে যে তারা গিয়ে সেখানে হয়তো ফিরবে না যাই হোক যেই কোনো একটা ইয়ে কারণ পর্তুগালের ভিসা কিন্তু খুবই টাফ খুবই হার্ড আমাদের জন্য আমাদের বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য সো আপনারা পর্তুগালের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না আপনারা পর্তুগাল ছাড়া সেনজেন অন্য কোনো দেশের জন্য অ্যাপ্লাই করেন যেগুলো ভিসা খুব ইজি যেমন ফ্রান্স নেদারল্যান্ড গ্রিস আমি কিছুদিন আগে বলেছিলাম যে বর্তমানে যে তিনটা দেশের ভিসা খুব ইজিলি আপনারা ফ্রান্সের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন নেদারল্যান্ডসের করতে পারেন লিথুয়ানিয়া করতে পারেন বা গ্রিসের করতে পারেন গ্রিসের ভিসা অ্যাভেলেবেল দিচ্ছে সো আপনারা গ্রিসের ভিসা পাওয়ার পরে গ্রিস এঞ্জিয়ান কান্ট্রি গ্রিসের ভিসা পাওয়ার পরে গ্রিস গিয়ে আপনারা দুই দিন থাকেন তিন দিন থাকেন সেখান থেকে আপনারা পরবর্তীতে পর্তুগাল চলে আসেন পর্তুগাল আসার জন্য আপনাকে কোনো এক্সট্রা ভিসা নিতে হবে না কারণ আপনি একটা ভিসাতেই আপনি ছাব্বিশটা দেশ ভ্রমণ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কথাটা আমি ক্লিয়ার করে দিয়েছি আপনাদেরকে আশা করি কারণ এর আগেও আমি একটা ভিডিওতে বলে দিয়েছি যে আপনারা পর্তুগালের ভিসা অ্যাপ্লাই করবেন না পর্তুগালের ভিসা ম্যাক্সিমাম রিফিউজ হয় সো আপনি যদি পর্তুগাল যেতেই চান কারণ সবাই কিন্তু ইন্টেনশন থাকে ইউরোপে যাওয়ার পরে পর্তুগালে সেটেল হওয়ার জন্য পর্তুগালে চলে যাওয়ার জন্য কারণ পর্তুগাল নাগরিকত্ব বা পর্তুগাল খুবই ইজিলি বৈধতা দিচ্ছে বা যেভাবে যাক সেই পর্তুগালে ভিসা নিয়ে যাক ভিসা ছাড়া যাক কোনোভাবে এন্ট্রি নিতে পারলেই সেখানে আপনি অ্যাসাইলাম অ্যাপ্লাই করতে পারবেন বা রেসিডেন্ট পারমিটের জন্য বা বৈধতার জন্য এক কথা বৈধতার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এমন হান্ড্রেড পার্সেন্ট তারা বৈধতা দিচ্ছে বা কার্ড দিচ্ছে বা রেসিডেন্ট পারমিট করে দিচ্ছে তারা ঠিক আছে সো আপনি পর্তুগালের ভিসা বা আপনারা পর্তুগালের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না আমি আপনাদেরকে বারবার বলছি পর্তুগালের ভিসার জন্য অ্যাপ্লাই এই এই টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করার কোনো দরকার নেই পর্তুগালের ট্যুরিস্ট ভিসা ছাড়া বিভিন্ন দেশ আছে আরও ওস কান্ট্রি আর আরও পঁচিশটা দেশ আছে আপনারা পঁচিশটা দেশের যেসব দেশগুলা খুবই ভিসা দেয় তারা টুরিস্ট ভিসা ফ্রেন্ডলি যেসব দেশগুলো সেগুলোর জন্য অ্যাপ্লাই করেন সেগুলোর জন্য অ্যাপ্লাই করে সেই সব দেশ থেকে আপনারা পরের দিন দুই দিন থেকে বা একদিন থাকার পরে পরের দিন আপনারা চলে আসেন পর্তুগালে খুব ইজিলি চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক আশা করি ক্লিয়ার করে দিয়েছি পর্তুগাল যাওয়ার সহজ উপায় হচ্ছে আপনারা পর্তুগালের ভিসা নিয়ে যাওয়ার দরকার নেই পর্তুগালের ভিসার জন্য অ্যাপ্লাই করার দরকার নেই অন্য দেশের ভিসার জন্য সেনজেন অন্য দেশের জন্য অ্যাপ্লাই করেন সেই দেশের ভিসা নেওয়ার পরে আপনারা ভিসা পাওয়ার পরে পর্তুগাল চলে যান কোনো সমস্যা নেই ঠিক আছে আশা করি ক্লিয়ার করে দিয়েছি আপনাদেরকে সো ভালো থাকবেন যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওটি কারণ হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে অনেকে হয়তো হয়তো তাদের অনেকেই আছে যে পর্তুগালের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো এই ভিডিওটা দেখার পর হয়তো তাদের মোটিভেশন চেঞ্জ হতে পারে তারা অন্য দেশের জন্য ভিসা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা করলেও করতে পারেন কোনো সমস্যা নেই ভিসা পেলেও পেতে পারেন যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম